দেশের গণ্ডি পেরিয়ে তিনি এখন জনপ্রিয়তা অর্জন করেছেন কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যেই কলকাতার জনপ্রিয় সব অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে ফেলেছেন তিনি। শাকিব খান সিনেমায় অভিনয় করলে সেই ছবি যে হিট হবে এটা এখন সবাই বুঝে গেছেন। তাই তো প্রযোজক এবং পরিচালকেরা এখন শাকিব খানকে দিয়ে একটার পর একটা সিনেমা বানাতে চাইছেন। একসময় শুধুমাত্র বাংলাদেশের সিনেমায় অভিনয় করতেন শাকিব খান, আর তখন শুধু বাংলাদেশের প্রযোজক এবং পরিচালকদের কাছ থেকে সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেতেন তিনি। কিন্তু এখন কলকাতাতেও জনপ্রিয় শাকিব, কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিচালকরাও এখন বুঝে গেছেন শাকিব খানকে দিয়ে ছবি বানালে কোনো লস নেই, আর শাকিবের সিনেমা যে হিট হবেই এটা অনেকটা নিশ্চিতভাবে বলা যায়। তাই তো কলকাতা থেকে একের পর এক নতুন সিনেমা করার প্রস্তাব পাচ্ছেন শাকিব খান। অন্যদিকে আর কোনো মাহিম সিনেমায় অভিনয় না করার ঘোষণা দিয়েছেন শাকিব খান। গত বছর শাকিব খান বলেছেন তিনি এখন থেকে আর কোনো মাহিম চলচ্চিত্রে কাজ করবেন না। তিনি এখন থেকে দর্শকদের জন্য বিগ বাজেটের, ভালো গল্পের এবং ভালো মানের সিনেমায় অভিনয় করবেন। অন্যদিকে সম্প্রতি শোনা যাচ্ছে কলকাতার টলিউডের সিনেমায় অভিনয় করার পর শাকিব খানের টার্গেট নাকি এখন বলিউড। শাকিব খান নাকি বলিউডের সিনেমায় অভিনয় করার জন্য বলিউডের বিভিন্ন প্রযোজক এবং পরিচালকের সঙ্গে যোগাযোগ করছেন। প্রিয় দর্শক, আপনি কি শাকিব খানকে বলিউডের সিনেমায় দেখতে চান? কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ASD Webs ইউটিউব চ্যানেলে।